वेलकम स्टूडेंट वेलकम टू योर फेवरेट केमिस्ट्री चैनल केम ओ कैफे ते तुम्हारे अनेक अनेक स्वागत हमें प्रलय कुमार पान आज के केम ओ कैफे ते आमरा एकटा नतून वीडियो निये चले एसेछि एखाने आमरा ऑर्गेनिकेर नेक्स्ट टॉपिक क्लास 12 ए शुरू करब आज के सेटा जे एल्डिहाइड कीटोन एंड कार्बक्सिलिक एसिड तो आमरा प्रथमे एल्डिहाइड कीटोन करब देन आमरा कार्बक्सिलिक एसिडे जाब आज के ताहले আমরা কি কি করব সেটা আমাদের প্রথমে দেখে নিতে হবে প্রথমে যেটা হচ্ছে আমরা অ্যালডিহাইড কিটোন সম্বন্ধে একটা জেনারেল আইডিয়া নেব যে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন খুব একদম উপরে উপরে জাস্ট জিনিসগুলো বুঝে নেব যে কোনটাতে কি হয় দেন আমরা অ্যালডিহাইড এবং কিটোনে ডাইরেক্ট প্রিপারেশনে চলে যাব ওকে অনেকটা বড় জায়গা তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওগুলো দেখো বেশি বেশি করে ভিডিওগুলো শেয়ার করো ভিডিওগুলোতে যদি তোমাদের ভালো লাগছে তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও লাইক করো কারণ তোমাদের লাইকেই আমি উদ্বুদ্ধ হব আরো আরো ভালো রকমের ভিডিও করার জন্য ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো তোমাদের বন্ধুদের মধ্যে যারা এই লকডাউনে পড়াশোনা করতে পারছে না বা পড়াশোনা চালাতে যাদের অসুবিধা হচ্ছে সেই সমস্ত তারা কিন্তু ঘরে বসে এই সুবিধাটা নিতে পারে ওকে এবং অবশ্যই লাস্টে যেটা ভুলবে না সেটা হচ্ছে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং বেল আইকনে অবশ্যই ক্লিক করে দেবে चलो তাহলে আজকে শুরু করা যাক অ্যালডিহাইড কিটোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড টোন এন্ড কার্বক্সিলিক অ্যাসিড তাহলে স্যার অ্যালডিহাইড কাকে বলবো কিটোন কাকে বলবো সিও গ্রুপ তার যদি যে কোনো একটা প্রান্ত মানে সি ডাবল বন্ড ও এর সাথে অ্যালকোহলে ডিফারেন্সটা কি অ্যালকোহলে ছিল আমার কার্বন অক্সিজেন সিঙ্গেল বন্ড বাট এখানে আমরা দেখছি কার্বন অক্সিজেন ডাবল বন্ড ক্লিয়ার তাহলে যদি একটা প্রান্তে একটি হাইড্রোজেন এবং আরেকটা প্রান্তে যদি একটা আর বা একটা অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে তখন আমরা তাদেরকে বলবো অ্যালডিহাইড তাদেরকে আমরা বলবো অ্যালডিহাইড ঠিক আছে তাদেরকে আমরা অ্যালডিহাইড বলবো আর যদি এই সি ডাবল বন্ড ওর যে দুটো যে বাকি হাত পড়ে থাকলো সেই দুটো হাতে যদি আর গ্রুপ অর্থাৎ দুটো যদি অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে তখন আমরা তাদেরকে বলবো কিটোন ক্লিয়ার হলো কোনটাকে অ্যালডিহাইড বলবো কোনটাকে কিটোন বলবো সি ডাবল বন্ড ও এই গ্রুপটার সাথে যদি একটা হাতে হাইড্রোজেন এবং আরেকটা হাতে যদি আর বা হাইড্রোজেন যুক্ত থাকে আর বা যদি হাইড্রোজেন যুক্ত থাকে তখন আমরা তা সেই গ্রুপগুলোকে বলবো অ্যালডিহাইড আর যদি দুটো হাতি আর বা অ্যালকিল গ্রুপ যুক্ত থাকে তখন আমরা তাদেরকে বলবো কিটোন তাহলে কোনটা অ্যালডিহাইড কোনটা কিটোন আমার কাছে ক্লিয়ার হয়েছে ঠিক আছে এই টোটাল অ্যালডিহাইড কিটোন এদেরকে বলা হয়ে থাকে এদেরকে বলে কার্বনিল কম্পাউন্ড এদেরকে বলে কার্বনিল যৌগ বা কার্বনিল কম্পাউন্ড বলে ঠিক আছে সিও যে গ্রুপটা তার রিলেটেড আছে বলে এটার নাম হয়ে গেছে কার্বনিল তাহলে কার্বনিল কম্পাউন্ডের মধ্যে আমরা দুটো জিনিস দেখতে পাবো একটা হচ্ছে অ্যালডিহাইড আর একটা হচ্ছে কিটোন ঠিক আছে এইবারে আমরা এদের একটু কিছু কিছু অ্যালডিহাইডের আমরা নাম কিছু দেখে নেব ঠিক আছে একদম যেটা আমাদের খুব প্রয়োজন হবে যেগুলো আমাদের লাগবে আর কি সেগুলো একটু দেখে নিই ধরো প্রথমেই আমরা যেটা করছি সেটা হচ্ছে এইচ CHO তাহলে দেখো এখানে কার্বনের যে দুটো হাত কি আছে হাইড্রোজেন দ্বারা যুক্ত আছে তাহলে এদেরকে আমরা অ্যালডিহাইড বলবো তাই তো এর কমন নেম কি আছে প্রথম কথা এটা খুব ইম্পর্টেন্ট এর কমন নেম বা সাধারণ নাম কি হবে এর কমন নেম বা সাধারণ নাম হয়ে যাবে HCHO এটাকে বলা হয়ে থাকে ফরমালডিহাইড ঠিক আছে এটাকে বলবো আমরা ফরমালডিহাইড এর আইইউপিএসি নেম কি হবে আইইউপিএসি নেম দেখো কয়টা কার্বন আছে একটি কার্বন আছে তাহলে আমরা কি বলবো মিথেন মিথান যেহেতু এটা সি সিঙ্গেল বন্ড আছে তাহলে মিথানল ডিহাইড ঠিক আছে
কি বলবো মিথানালডিহাইড, ক্লিয়ার? বাট মাথায় রাখবে এদের কমন নেমগুলো সবচেয়ে বেশি পরিমাণে আসে, ঠিক আছে? আইইউপিএসসি নেম অতটা বেশি আসে না, ঠিক আছে? আইইউপিএসসি নেম আমরা কি করে করব না, অ্যালক এন আর অ্যালডিহাইড, ঠিক আছে? তাহলে ফর্মাল ডিহাইড হচ্ছে এর কমন নেম। তারপরে সিএইচ থ্রি সিএইচও, এর নাম কমন নেম মাথায় রাখবে, এর কমন নেম হচ্ছে অ্যাসিটাল ডিহাইড, অ্যাসিটাল ডিহাইড। কারণ এই সিএইচ থ্রি সিও গ্রুপটা এটা অ্যাসিটাইল গ্রুপ আমরা বলি, সেখানে নাম হচ্ছে অ্যাসিটাইল অ্যালডিহাইড, সেখান থেকে অ্যাসিটাল ডিহাইড, ঠিক আছে? এর আইইউপিএসসি নেম কি হয়ে যাবে, দুটো কার্বন আছে সেখানে নাম হয়ে যাবে ইথানল, ঠিক আছে? এটা মিথানল ডিহাইড না বলে তোমরা এটাকে মিথানল বলতে পারো, মিথানল, অ্যালক এন্ড অ্যাল এইভাবেও বলতে পারো তোমরা, অ্যালক এন্ড অ্যাল, ঠিক আছে? অ্যালক এন্ড অ্যাল, তাহলে মিথানল, সেরকম এটাকে বলতে পারে ইথানল। বাট এদের আবারও বলছি এদের কমন নেমগুলো আমার কাছে ইম্পর্টেন্ট, সিএইচ থ্রি সিএইচও এটাকে আমরা বলছি অ্যাসিটাইল ডিহাইড, ক্লিয়ার? তারপরে দেখো সিএইচ থ্রি সিএইচ টু সিএইচও, ঠিক আছে? একে কি বলবো, দেখো কাউন্টিং শুরু করো, কাউন্টিং করা থেকে অবশ্যই কার্বন থেকে শুরু হবে, ওয়ান টু থ্রি, তাহলে অ্যালক মানে কতগুলো কার্বন, তিনটে, তাহলে প্রোপ প্রোপেন প্রোপেন অ্যাল, তাহলে নাম হয়ে যাবে কি, প্রোপা প্রোপানল, ঠিক আছে? বা এগুলোকে প্রোপানালডিহাইড বলতে পারো, ঠিক আছে? প্রোপানল বা এটাকে প্রোপানালডিহাইড বলতে পারো, তাহলে এইরকমভাবে আমরা এগুলোর নাম করতে পারি, ক্লিয়ার? তারপরে বেনজিন রিং, ধরো সিএইচও, এটাকে কি বলে, এটা এটাকে বলে বেন বেঞ্জাল ডিহাইড, এটাকে বলে বেঞ্জাল ডিহাইড, ঠিক আছে? এটাকে বলছি বেঞ্জাল ডিহাইড। তারপরে সিএইচ থ্রি সি ও সিএইচ থ্রি, অর্থাৎ কিটোন, ঠিক আছে? কিটোন, তাহলে এটার নাম কি হবে, কতগুলো কার্বন আছে, আমরা দেখো লং কার্বন চেনটা দেখতে শুরু করব, কারণ এখানে কিন্তু কিটোন মানে এই সিএইচ থ্রিটা কিন্তু এখানে আমার সাবস্টিটিউয়েন্ট নয়, লং কার্বন চেনের মধ্যেই পড়ছে, তাহলে ওয়ান টু থ্রি, তাহলে এটার নাম হয়ে যাবে প্রোপ প্রোপ, যেহেতু সিঙ্গেল বন সেনের নাম হয়ে যাবে এন, এবং কিটোন যেহেতু সেটার নাম হয়ে যাবে ওন, তাহলে নাম হয়ে যাবে কি, প্রোপান প্রোপানোন, ঠিক আছে? তাহলে এর আইইউপিএসসি নাম হলো কি, এটা হলো আইইউপিএসসি নেম প্রোপ অ্যান ওন, ঠিক আছে? আইইউপিএসসি নেমটা এইভাবে করব, বাট এর কমন নেম ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এর কমন নেম, এর কমন নেম হচ্ছে অ্যাসিটোন, এর কমন নেম অ্যাসিটোন, খুব গুরুত্বপূর্ণ আমাদের, ক্লিয়ার? তাহলে এর কমন নেম হয়ে গেল অ্যাসিটোন, আইইউপিএসসি নেম হয়ে গেল প্রোপানোন, মানে প্রোপান টু ওন দরকার নেই, কারণ কিটোন সবসময় দু নম্বরেই থাকে বলে সিও গ্রুপটা, এখানে আমার টু ওন এটা বলার দরকার নেই, কারণ যখনই কিটোন আছে বোঝাই যায় যেটা দু নম্বরে আছে, ঠিক আছে? তারপরে খুব ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে? এটাকে আমরা বলবো বেঞ্জাইল, সরি বেঞ্জিন না, বেঞ্জিন না, এটাকে আমরা বলছি অ্যাসিটো ফিনন, এটাকে আমরা বলবো অ্যাসিটোফিনন, ঠিক আছে?
অর্থাৎ অ্যাসিটাইল গ্রুপ আছে, তার সাথে ফিনাইল গ্রুপ আছে, যেন নাম হয়ে যাবে অ্যাসিটোফেনন, খুব ইম্পর্টেন্ট কিন্তু অ্যাসিটোফেনন, ঠিক আছে। আরেকটা দেখে নি, যদি সিওর সাথে দুটোই ফিনাইল গ্রুপ যুক্ত থাকে তখন এটার নাম হয়ে যাবে বেঞ্জোফেনন। তাহলে একটা নাম হলো অ্যাসিটোফেনন, একটা হলো বেঞ্জোফেনন, মার্ক করে রাখো প্রত্যেকটা, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। এরপরে আমরা এক্সাম মানে রিয়াকশন করার সাথে সাথে অবশ্যই কিছু এক্সাম্পল দেখতে পাবো, তাহলে কোনটা কোনটা হলো ভালো করে ক্লিয়ার করে পুরো নোট করবে কিন্তু এগুলো, ঠিক আছে। বেঞ্জালডিহাইড, অ্যাসিটোফেনন, বেঞ্জোফেনন, কারণ এগুলো ডাইরেক্ট নাম দেওয়া থাকে, তখন স্ট্রাকচার না আঁকলে কোনো কিচ্ছু সম্ভব নয়, ক্লিয়ার। তাহলে আজকে আমাদের এই মোটামুটি একটা ওভারঅল একটা আইডিয়া পাওয়া গেল নেমিং এর উপর। এরপর আমরা ডাইরেক্ট চলে যাব প্রিপারেশনে, ঠিক আছে, বা প্রস্তুতি, কার অ্যালকোহল এই সরি অ্যালডিহাইড এবং কিটোনের প্রস্তুতি, ঠিক আছে। তাহলে আমরা এবার প্রিপারেটরি মেথড কিছু দেখব, আজকে কিছু দেখব, পরে আবার কিছু দেখব। তাহলে প্রিপারেশন, একদম প্রিপারেশনের প্রথমেই যেটা আমরা দেখব এক নম্বরে, সেটা হচ্ছে অ্যালকোহল থেকে। এই সদ্য আমরা অ্যালকোহল ফেনল ইথার পড়ে এসেছি, তাই কিছুটা আইডিয়া আমাদের ওখান থেকে আমরা পাবো, পুরোটাই এর আগের চ্যাপ্টারটা যেখান থেকে ছিল সেখান থেকে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই অ্যালকোহল ফেনল ইথার বাই কেমো ক্যাফে প্রলয় পান লিখে সার্চ করো, সেখানে তোমরা দেখতে পাবে। তাহলে অ্যালকোহল থেকে কিভাবে প্রিপারেশন করতে হয়, তো আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে যদি 1 ডিগ্রি অ্যালকোহল তার জারণ করি তাহলে কি হতে পারে, সেখান থেকে অ্যাসিড হয়ে যায়, ঠিক আছে। যদি 2 ডিগ্রি অ্যালকোহল তাকে জারণ করি সেখান থেকে কিটোন হয়, আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল তার জারণ করি তাহলে সেখানে জারণ হয় না। এটা আমরা অ্যালকোহলে অলরেডি দেখেছি যে কেন, কারণ জারণ হওয়ার জন্য সেখানে আলফা হাইড্রোজেন দরকার হয়। আলফা হাইড্রোজেন মানে কি রকম, ধরো এটা তো আমার CHO একটা গ্রুপ, তাহলে এই গ্রুপের পরবর্তী যে কার্বন সেই কার্বনটাকে আমরা বলবো আলফা কার্বন, তারপরে যে কার্বন সেই কার্বনটাকে আমরা বলবো বিটা কার্বন, এইভাবে কিন্তু থাকবে। তারপরে যে কার্বন সেটাকে আমরা বলবো গামা, ঠিক আছে। অর্থাৎ কোনো একটা যদি গ্রুপ থাকে, কোনো একটা যদি ফাংশনাল গ্রুপ থাকে, তার ঠিক পাশের যে কার্বন সেই কার্বনটাকে আমরা বলবো আলফা কার্বন, এবং এই আলফা কার্বনে যদি কোনো হাইড্রোজেন থাকে তখন আমরা তাকে বলবো আলফা হাইড্রোজেন, কারণ আমাদের কিন্তু এই টার্মিনোলজিগুলি লাগবে, তাই আমি কিন্তু এগুলো বলে দিচ্ছি। তাহলে কোনো একটা ফাংশনাল গ্রুপ, এখানে আমার ফাংশনাল গ্রুপ হচ্ছে CHO, ঠিক আছে। তাহলে CHO যে ফাংশনাল গ্রুপ, তার যে নেক্সট কার্বন, একদম নেক্সট যে কার্বন, সেই কার্বনটাকে আমরা বলছি আলফা কার্বন, এবং তার সাথে যে হাইড্রোজেনটা যুক্ত আছে তাকে আমরা বলছি আলফা হাইড্রোজেন। তারপরেরটাকে বলবো বিটা কার্বন, তাহলে সেখানে যে হাইড্রোজেন যুক্ত থাকবে তাকে আমরা বলবো বিটা হাইড্রোজেন, ঠিক আছে। তাহলে 1 ডিগ্রি অ্যালকোহলকে জারণ করলে অ্যাসিড তৈরি হয়, তার মানে 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ আমার দরকার নেই, কারণ 1 ডিগ্রি অ্যালকোহলের জারণ অ্যাসিড আমার এখন প্রয়োজন নেই, কারণ আমার পাওয়ার দরকার হচ্ছে কিটোন বা অ্যালডিহাইড। তাহলে এই জারণটা কখন হয়, এই জারণটা ডাইরেক্ট কিটোন বা ডাইরেক্ট অ্যাসিড কখন হয়, যদি যদি তীব্র জারক পদার্থ ব্যবহৃত হয়, তীব্র জারক পদার্থ ব্যবহৃত হয় তাহলে অ্যালকোহলের জারণে আমার অ্যাসিড তৈরি হতে পারে, বা 2 ডিগ্রি অ্যালকোহল যদি থাকে সেখান থেকে তার জারণে কিটোন তৈরি হতে পারে। এবারে তীব্র জারক পদার্থ কি কি ছিল সেগুলো যদি আমরা একটু মনে করার চেষ্টা করি, তাই সেগুলোই জাস্ট দেখো একটা রিভিশন মতো হয়ে যাবে। কি কি ছিল, একদম প্রথমেই আমরা যেটা বলেছিলাম সেটা হচ্ছে K2Cr2O7 পটাশিয়াম ডাইক্রোমেট ইন H+, ঠিক আছে। নাম্বার টু কি বলেছিলাম, KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন H+, মানে ইন কনসেন্ট্রেটেড অ্যাসিড সলিউশন। নাম্বার থ্রি আমরা কি বলেছিলাম, জোন্স রিয়েজেন্ট, ঠিক আছে। এরা কি করবে, এরা সেকেন্ড ডিগ্রি অ্যালকোহলকে ট্রান্সফার করবে কোথায়, K
কিটোনে ট্রান্সফার করবে, কিভাবে করবে শর্ট ট্রিক্স আমরা অবশ্যই দেখে নেব। তাহলে জোনস রিয়েজেন্ট কি, আগের ক্লাস মানে যখন আমরা রিয়েজেন্ট ডিসকাস করেছি খুব ডিটেলসে ডিসকাস করেছি, তাই আলাদা করে আর বলছি না। তাহলে জোনস রিয়েজেন্ট আমরা ইউজ করব। নাম্বার ফোর, কলিন্স রিয়েজেন্ট, কলিন্স রিয়েজেন্ট, কলিন্স রিয়েজেন্টটা কি না, আমরা যদি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এটাও আমরা ব্যবহার করেছি, কেন করেছি একটু পরে আরেকবার বলে দেবো, এটাকে যদি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটকে আমি যদি CH2Cl2 মাধ্যমে যদি ব্যবহার করি, তখন সেই রিয়েজেন্টটাকে বলা হয়ে থাকে কলিন্স রিয়েজেন্ট, ঠিক আছে। পাঁচ নম্বর হচ্ছে স্যারেটস রিয়েজেন্ট, স্যারেট রিয়েজেন্ট, বা এটাকে আমরা স্যারেট পদ্ধতি বলতে পারি। এখানে কি থাকে, এখানে ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড সঙ্গে পিরিডিন, ঠিক আছে, সঙ্গে থাকে অ্যাসিটোন, ক্রোমিয়াম পিরিডিন অ্যাসিটোন, যদি এই রিয়েজেন্টটা থাকে তখন আমরা একে বলবো সরেটস রিয়েজেন্ট, যদি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেটের সঙ্গে যদি CH2Cl2 মিডিয়াম থাকে তখন আমরা বলবো কলিন্স রিয়েজেন্ট, যদি তারপরে জোনস রিয়েজেন্ট এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইন এইচ প্লাস, পটাশিয়াম ডাইক্রোমেট ইন এইচ প্লাস, এই প্রত্যেকটা রিয়েজেন্ট যদি থাকে এরা হচ্ছে তীব্র জারক পদার্থ, অর্থাৎ এরা সেকেন্ড ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে ট্রান্সফার করতে সুবিধে করবে, সেকেন্ড ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে ট্রান্সফার করতে সুবিধে করবে, এবং ওয়ান ডিগ্রি অ্যালকোহলকে এরা তীব্র যেহেতু জারক পদার্থ সে ডাইরেক্ট অ্যাসিডে রূপান্তরিত করে দেয়, থ্রি ডিগ্রি অ্যালকোহলের সাথে এদের কোনো রিয়াকশন হবে না। তাহলে রিয়েজেন্টগুলো যে কোনো যদি একটা রিয়েজেন্ট থাকে, K2Cr2O7, KMnO4, জোনস রিয়েজেন্ট, কলিন্স রিয়েজেন্ট, স্যারেটস রিয়েজেন্ট, যদি প্রত্যেক যে কোনো একটা রিয়েজেন্ট থাকে তখন আমরা তাদেরকে কি করব, সেকেন্ড ডিগ্রি অ্যালকোহলকে কিটোনে রূপান্তরিত করে দেবো। এবারে কিভাবে সেটা হয় সেটা এবার আমরা একটু দেখি। তাহলে আমরা যদি সেকেন্ড ডিগ্রি অ্যালকোহল দেখি, তাহলে CH3CH OH, তাহলে এই যে অ্যালকোহলটা এটা সেকেন্ড দু ডিগ্রি অ্যালকোহল বা সেকেন্ডারি অ্যালকোহল, ঠিক আছে। তাহলে এর যদি আমরা অক্সিডেশন করি, এখান থেকে কি হয়, এখান থেকে যেটা হয় যে হাইড্রোজেনটা বেরিয়ে যায়, H2 বেরিয়ে যায়, এবং হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে আমরা কি বলি, হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে আমরা বলি অক্সিডেশন। তাহলে যদি হাইড্রোজেনটা বেরিয়ে যাবে এবং বন্ডগুলো এখানে চলে আসবে, তাহলে দেখো তো এখানে কি তৈরি হয়ে গেল, এখানে তৈরি হয়ে গেল আমার কিটোন, ঠিক আছে। কিটোনের ফার্দার অক্সিডেশন হয় না, নর্মাল কন্ডিশনে হয় না, স্ট্রং কন্ডিশনে হয়, সেগুলো যখন আমরা কিটোনের আলাদা করে অক্সিডেশন পড়ব তখন আমরা দেখব, ঠিক আছে। এগুলো আমরা নর্মাল কন্ডিশনে রিয়াকশন গুলো করছি। তাহলে যে কোনো আগের যা যা রিয়েজেন্ট লিখলাম সে প্রত্যেকটা রিয়েজেন্ট আমি যদি ব্যবহার করি, তাহলে আমার দু ডিগ্রি অ্যালকোহল থেকে তৈরি হয়ে যাবে কিটোন বা অ্যাসিটোন তৈরি হয়ে যাবে, অর্থাৎ প্রোপান টু অল থেকে প্রোপানন তৈরি করতে গেলে আমাকে কি করতে হবে, যে কোনো একটা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আমরা অ্যালডিহাইডটা তাহলে কি করে প্রিপারেশন করব, সবই তো কিটোনে চলে গেল, তাহলে সেটার জন্য আমরা আগেও এর আগেও অ্যালকোহলের ভিডিও অ্যালকোহলের অক্সিডেশন রিয়াকশনে পড়েছি, ঠিক আছে। যদি পার্সিয়াল অক্সিডেশন আর আংশিক জারণ কারা করবে, রিয়েজেন্ট গুলো কি কি ছিল, এই রিয়েজেন্ট গুলো খুব ইম্পর্টেন্ট। এক নম্বর কি ছিল, ছিল পিসিসি, অর্থাৎ পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট, এখানে কি কি ছিল, পিরিডিন ইউজ হয়েছিল, ক্রোমিয়াম ট্রাইঅক্সাইড ইউজ হয়েছিল,
এবং HCl ইউজ হয়েছিল এবং এটা 1:1:2 অনুপাতে থাকে। তাহলে যদি পিরিডিনিয়াম ক্লোরোক্রোমের থাকে বা যদি পিরিডিনিয়াম ডাইক্রোমের থাকে, কি পিরিডিনিয়াম ডাইক্রোমেট যদি থাকে, তাহলে এই দুটো যদি থাকে অর্থাৎ পিরিডিনিয়াম ক্লোরোক্রোমেট এবং পিরিডিনিয়াম ডাইক্রোমেট যদি থাকে, তাহলে আংশিক জারণ হয় অর্থাৎ কিছুটা কিছুটা জারণ হয়। তার মানে কি রকম? তাহলে এখানে কি হয় না, এখানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুত হয়। এখানে 1 ডিগ্রি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড প্রস্তুত হয়, কি রকম? ধরো CH3CH2OH, ঠিক আছে, এটা আমার 1 ডিগ্রি অ্যালকোহল। একে যদি আমি পিসিসি অথবা পিডিসি দিয়ে রাখি, তাহলে কি হবে, এই হাইড্রোজেন সরি এই হাইড্রোজেন দুটো বেরিয়ে যাবে, ঠিক আছে, এই যে অক্সিজেনের সাথে হাইড্রোজেন এবং আলাদা পাশের যে হাইড্রোজেন এটা বেরিয়ে যাবে এবং দেখো এখানে কি তৈরি হয়ে গেল, CH3CHO তৈরি হয়ে গেল। বুঝতে পারলে? তাহলে যদি 1 ডিগ্রি অ্যালকোহল ইউজ করি, তাহলে সেখান থেকে আমরা পেয়ে গেলাম কি, সেখান থেকে আমরা পেয়ে গেলাম অ্যালডিহাইড, ঠিক আছে। তাহলে 2 ডিগ্রি থেকে আমরা পাবো কিটোন, 1 ডিগ্রি থেকে আমরা পাবো অ্যালডিহাইড। জায়গাটা পরিষ্কার হয়েছে? পুরো জিনিসটা যেন ক্লিয়ার থাকে, কোনো রকম কারোর যেন বুঝতে সমস্যা না হয়। তাহলে কখন আমরা পিসিসি ইউজ করব, পিসিসি ইউজ করলে কি জিনিসটা তৈরি হবে, পুরো জিনিসটা ক্লিয়ার হয়েছে। এগুলো অলরেডি আগে পড়ানো হয়েছে, আবার রিভিশন হয়ে গেল। নেক্সট অ্যালকোহল থেকে হলো, এবার নেক্সট অ্যালকোহল থেকে তাহলে এটা কি হলো, অ্যালকোহলের জারণ হলো, অ্যালকোহলের জারণ হলো। এবার 2 নম্বর অ্যালকোহলের কি হতে পারে, যদি আমরা ডি হাইড্রোজিনেশন বিক্রিয়া করি, ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া বলতে মানে যেখানে H2 বেরিয়ে যাচ্ছে, তার জন্য কি কি রিয়েজেন্ট আছে এটাও আমরা অলরেডি করেছি, সেটা হচ্ছে কপার 300 ডিগ্রি সেলসিয়াস। অর্থাৎ অ্যালকোহল বাষ্পকে কপারের মধ্যে চালনা করা হলো, যেহেতু বাষ্প তৈরি করতে হলো তাই টেম্পারেচারটা এতটা বেশি লাগে, সেটা হচ্ছে 300 ডিগ্রি সেলসিয়াস। এবং এটা আমরা পুরো ডিটেইলসে ডিসকাস করেছি। যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, CH3 যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে, যদি টু ডিগ্রি অ্যালকোহল থাকে, করে যদি 2 ডিগ্রি অ্যালকোহল থাকে এবং যদি থ্রি ডিগ্রি অ্যালকোহল থাকে, তাহলে এটা হলো আমার 1 ডিগ্রি, এটা হলো 2 ডিগ্রি এবং এটা হলো 3 ডিগ্রি। তাহলে কি হবে, আমরা জানি 1 ডিগ্রি অ্যালকোহলে আমরা যদি কপার 300 ডিগ্রি সেলসিয়াস রিয়াকশন করি, তাহলে সেখান থেকে আমরা জানি হাইড্রোজেন বেরিয়ে যাবে এবং যার ফলে আমার তৈরি হবে কি, অ্যালডিহাইড তৈরি হবে, একই রকম রিয়াকশন। যদি 2 ডিগ্রি অ্যালকোহল হয় তাহলে সেখান থেকে হাইড্রোজেন বেরিয়ে যাবে, একই রকমভাবে কপার 300 ডিগ্রি সেলসিয়াস তাহলে সেখান থেকে তৈরি হয়ে যাবে কিটোন। আর যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা খুব ইম্পর্টেন্ট রিয়াকশন, যদি 3 ডিগ্রি অ্যালকোহল হয়
কপার 300 ডিগ্রি সেলসিয়াস, যেহেতু এখানে কোনো আলফা হাইড্রোজেন নেই, যেহেতু এখানে আলফা কার্বনে কোনো আলফা হাইড্রোজেন নেই, যে ওএইচ গ্রুপ তার পাশের কার্বন সেটা হচ্ছে আলফা কার্বন, কোনো আলফা হাইড্রোজেন আছে নেই, যেহেতু কোনো আলফা হাইড্রোজেন নেই সেই জন্য এখানে অ্যালডিহাইড বা কিটোন তৈরি হবে না, এখানে কি তৈরি হবে, এখানে অ্যালকিন তৈরি হবে, এখানে অ্যালকিন তৈরি হবে, অর্থাৎ এলিমিনেশন হয়ে যাবে এবং এখানে তৈরি হয়ে যাবে সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড সিএইচ টু এবং সঙ্গে এইচ টু ও বেরিয়ে যাবে। এখানে কি বেরোচ্ছে, এগুলোতে এগুলোতে হাইড্রোজেন গ্যাস বেরোচ্ছে, বাট এখানে বেরোবে জল, অর্থাৎ এখানে অপনয়ন বিক্রিয়া হয়ে যাবে, এলিমিনেশন রিয়াকশন হয়ে যাবে এবং এখানে তৈরি হয়ে যাবে অ্যালকিন। খুব ইম্পর্টেন্ট, ডিহাইড্রোজিনেশন বিক্রিয়া, সেখানে আমার অ্যালকিন তৈরি হবে। কখন, যদি 3 ডিগ্রি অ্যালকোহল থাকে, যদি 2 ডিগ্রি অ্যালকোহল থাকে সেখানে কি তৈরি হবে, কিটোন তৈরি হবে, আর যদি 1 ডিগ্রি অ্যালকোহল থাকে সেখানে অ্যালডিহাইড তৈরি হবে। জায়গাগুলো পরিষ্কার হয়েছে, কোনো সমস্যা নেই আর, কোনো অসুবিধা নেই। ওকে, বাট নেক্সট যে প্রিপারেটরি মেথড হবে সেটা হচ্ছে অ্যালকিন বা অ্যালকাইন থেকে। সব ক্লাস 11 এর জিনিস আবার, এটা সব অলরেডি আমরা পড়েছি, ঠিক আছে, কি না অ্যালকিন এবং অ্যালকাইন থেকে, অ্যালকিন থেকে যে রিয়াকশনটা সেটা আমরা ক্লাস 11 এ ডিটেলসে পড়েছি, সেটাকে বলা হয়ে থাকে ওজোনোলিসিস। তাই এটা আমরা পরের দিন ডিটেলসে ডিসকাস করবো আরেকবার, যারা তখন পড়োনি কোনো চিন্তা নেই, আবার আমরা এখানে বলবো, ঠিক আছে। আমরা অ্যালকাইন থেকে কিভাবে প্রিপারেশন করতে পারি সেটা একটু ছোট্ট করে দেখে নিচ্ছি, যেটা অলরেডি এটাও আমরা এর আগে করেছি। সেটা কি না, সেই রিয়াকশনটাকে আমরা বলেছিলাম অ্যালকাইনের জল যোজন দ্বারা, অ্যালকাইনের জল যোজন দ্বারা, অর্থাৎ অ্যালকাইনের মধ্যে এইচ টু ও যুক্ত হবে, কোন পদ্ধতিতে যুক্ত হবে, মার্কভ নিকভ পদ্ধতিতে যুক্ত হবে, ঠিক আছে, মার্কভ নিকভ পদ্ধতিতে যুক্ত হবে অ্যালকাইনের জল যোজন দ্বারা। কিরকম রিয়াকশনটা কি, এখানে দুটো পয়েন্ট প্রথমে আমার ইম্পর্টেন্ট যেটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ইথাইন, যেটাকে আমরা বলি অ্যাসিটিলিন, একমাত্র অ্যালডিহাইড তৈরি করবে বাকি সমস্ত অ্যালকাইন কিটোন তৈরি করবে। কি বললাম, যদি ইথাইন থাকে তখন সেটা অ্যালডিহাইড তৈরি করবে, আর যদি বাকি সমস্ত অ্যালকাইন থাকে তারা তৈরি করবে কিটোন, ঠিক আছে। এটাকে আমরা বলছি অ্যালকাইনের জল যোজন, মানে অ্যালকাইনের মধ্যে জল অ্যাড হবে, ঠিক আছে। কিরকম, অ্যালকাইনে এইচ টু ও অ্যাড হবে, মানে এইচ ওইচ অ্যাড হবে, ঠিক আছে। এইচ ওইচ কিভাবে অ্যাড হবে, এইচ টু ও না, এটা রিয়েজেন্টটা হচ্ছে এইচ জি এস ও ফোর, এইচ টু এস ও ফোর, অর্থাৎ এইচ জি টু টু প্লাস এবং 80% সরি 20% এইচ টু এস ও ফোর এর প্রেজেন্সে যদি আমরা রিয়াকশন করি, তাহলে মার্কনিকফ নিয়ম অনুযায়ী
কি হয়ে যাবে, একটা বন্ড খুলে যাবে, একটা বন্ড খুলে যাবে, সেখান থেকে একটা হাইড্রোজেন যুক্ত হবে এবং একটা OH যুক্ত হবে, একটা হাইড্রোজেন এবং একটা OH যুক্ত হবে। এবং এটা কি তৈরি হলো, এটা ইনল ফরমেশন হলো, ইনল অর্থাৎ ইন অল। এবং এটা আমরা জানি যে ইনল হচ্ছে তুলনামূলক অস্থায়ী, তাহলে যেহেতু ইনল অস্থায়ী হয়, ঠিক আছে, যেহেতু ইনল অস্থায়ী হয় তাই এখান থেকে কি হয়, তাই এখান থেকে টটোমারিজম হয়ে যাবে, টটোমারিজম হবে, ঠিক আছে। টটোমারিজম হয়ে কি তৈরি করবে, এখান থেকে টটোমারিজম হয়ে যাবে, এবং টটোমারিজম হয়ে তৈরি করবে, দেখো কি রকম করে টটোমারিজমটা হবে, যে এই যে CH2 গ্রুপটা, তাহলে আমরা এই জিনিসটা এইভাবে দেখো, তাহলে চিন্তাটা আরো ভালোভাবে বুঝতে পারবে। ওইটা হাইড্রোজেনটা এখানে দাও, এই হাইড্রোজেনটা এখানে অ্যাড হবে এবং এই ডাবল বন্ডটা এখানে চলে যাবে, ঠিক আছে, হাইড্রোজেনটা এখানে অ্যাড হয়ে যাবে। কেন, তার কারণ হচ্ছে এই যে বন্ডটা যখনই এখানে অ্যাড হচ্ছে, এখানে CH2-র মধ্যে, CH2-র মধ্যে মানে এই বন্ডটা না, সরি এইটা না, জিনিসটা আর একটু ভালোভাবে, সরি একটু একটু অন্যরকম ভাবে দেখায় তাহলে তোমাদের জিনিসটা বুঝতে সুবিধা হবে। OH, ঠিক আছে, দেখো জিনিসটা কিরকম হবে, বন্ডটা এখান থেকে ধরো এখানে গেল, কারণ সি ডাবল বন্ড ও হতে যাবে, ঠিক আছে, সি ডাবল বন্ড হলে একটা স্টেবিলিটি পেয়ে যায়, সঙ্গে সঙ্গে বন্ডটা তাহলে এইদিক থেকে এইদিকে ঘুরবে, কারণ এখানে আমার চারটে, সরি এখানে একটা হাইড্রোজেন, পাঁচটা বন্ড যেহেতু হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা নেগেটিভ চার্জ তৈরি হবে, তো নেগেটিভ চার্জটা যখনই তৈরি হবে হাইড্রোজেনটা এখানে অ্যাবস্ট্রাক্ট করে নেবে, তাহলে দেখো তো কি তৈরি হলো, CH3CHO তৈরি হলো, অর্থাৎ ইনল থেকে, ইনল থেকে অ্যালডিহাইড তৈরি হয়ে গেল, এখানে ইনল থেকে অ্যালডিহাইড তৈরি হলো, ঠিক আছে। তাহলে কিভাবে জিনিসটা হলো, না এখানে আমার ইনল আনস্টেবল, সেই জন্য এখানে ট্রান্সফার হলো হাইড্রোজেনের, ঠিক আছে, হাইড্রোজেনের ট্রান্সফার মানে এই যে OH যে কার্বন তার ঠিক পাশের কার্বনে সেখানে হাইড্রোজেন অ্যাড হয়ে আমার ইনল থেকে অ্যালডিহাইড তৈরি হলো, এটা কার জন্য হলো, এটা ইথাইনের জন্য হলো বা অ্যাসিটিলিনের জন্য হলো, ঠিক আছে। এবার যদি আমরা প্রোপাইনের জন্য করি তাহলে বুঝতে পারবে CH3C ট্রিপল বন্ড CH, সেখানে যদি আমি H2O HG22 প্লাস এবং H2SO4 20% ইউজ করি তাহলে কি হবে, তাহলে প্রথমে একটা বন্ড ভাঙবে, ঠিক আছে, একটা বন্ড ভেঙে কি তৈরি করবে, এখানে মার্কনিকফ অ্যাডিশন হবে, অর্থাৎ হাইড্রোজেন যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেখানেই আবার হাইড্রোজেন অ্যাড হবে, যেখানে হাইড্রোজেন বেশি ছিল সেখানেই হাইড্রোজেন অ্যাড হবে, তাহলে এই দুটোর মধ্যে হাইড্রোজেন বেশি আছে এই পোর্শনটাতে মানে আমার ডান দিকের কার্বনটাতে, তাহলে এখানে হবে হাইড্রোজেন, এবং যেখানে হাইড্রোজেন কম ছিল সেখানে অ্যাড হবে OH, তার মানে এটা আমার কি অ্যাডিশন হলো, এটা আমার MR মার্কনিকফ অ্যাডিশন হলো, মার্কনিকফ অ্যাডিশন হয়েছে, কিন্তু এটা আমার হয়ে গেল ইনল, তাহলে আমার কি হবে, ইনল থেকে টটোমারিজম হয়ে যাবে, টটোমারিজম হয়ে কিটোন তৈরি হবে, কি রকম করে তৈরি হবে আরেকবার ভালো করে এটা তোমাদের দেখিয়ে দিই, তাহলে জিনিসটা বুঝতে সুবিধা হবে, COH ডাবল বন্ড CH2, দেখো টটোমারিজমটা কি করে হচ্ছে, এই বন্ডটা এখান থেকে এখানে গেল ডাবল বন্ড ফরমেশন হওয়ার জন্য, তাহলে এই কার্বনের কাছে পাঁচটা বন্ড, সঙ্গে সঙ্গে এটা এখান থেকে এখানে ভাঙবে এবং সঙ্গে সঙ্গে তখন এই হাইড্রোজেনটা এখান থেকে নিয়ে নেবে, তাহলে দেখো কি তৈরি হয়ে গেল, CH3COCH3 তৈরি হয়ে গেল, অর্থাৎ প্রোপানোন তৈরি হয়ে গেল বা অ্যাসিটোন তৈরি হলো। তাহলে এখানে বুঝতে পারছো যে যদি আমরা ইথাইন ইউজ করি তখনই একমাত্র সেখানে অ্যালডিহাইড তৈরি হবে, বাট ইথাইন ছাড়া আমরা অন্য যে কোনো অ্যালকাইন ইউজ করি না কেন সেখানে কিন্তু আমার কিটোন তৈরি হবে,
এটা মাথায় রাখতে হবে। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে যে তোমাদের বোর্ড এক্সাম বলো বা জেই এক্সাম বলো, নিট এক্সাম বলো, প্রচুর প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে সেই জন্য মন দিয়ে ভিডিওগুলো দেখো, খুব ইম্পর্টেন্ট। একবার রিভিশন হয়ে গেল এর আগে অ্যালকোহলটা, সুন্দর করে জিনিসগুলো দেখো, নোট করো অবশ্যই, নাহলে কিন্তু সমস্যায় পড়বে, নোট করবে খাতায় বসে বসে, নাহলে কিন্তু অসুবিধা হবে, নাহলে কিন্তু পরবর্তীকালে প্রচুর সমস্যায় পড়ে যাবে, খাতা তখন পরীক্ষার আগে খুঁজে পাবে না, ঠিক আছে। যদি ভিডিওগুলি ভালো লাগছে অবশ্যই ভিডিওগুলিতে বেশি বেশি করে লাইক করো, ভিডিওগুলো শেয়ার করো, বেশি বেশি সংখ্যক মানুষের কাছে ভিডিওগুলি তোমাদের পৌঁছে দাও, এটাই আমার কাছে, আমার তোমাদের কাছে অনুরোধ। এবং তোমাদের কেম ও ক্যাফেতে ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।